মানে কিসের কই দিছেন মানে কি গরুর আরে গরু কি দেখে বিশ্বাস করতে আমার বিশ্বাস করেন আচ্ছা আপনার কি মনে হচ্ছে এটা আরে গরু দেখাচ্ছি কোন হয় আরে গরু ঠ্যাঙা তো আসসালামু আলাইকুম গরুর মাংস কত করে 650 টাকা করে দাম না একটু কমছে দাম তো কমেনি দাম ওই কুমার মধ্যে কেজিতে 100 গ্রাম চর্বি দিয়ে 650 টাকা দেখা আছে যারা চর্বি একেবারে না নাই তাদের জন্য 700 টাকা কেজি মানে যারা চর্বি না নিবে তাদের জন্য 700 টাকা আর যারা চর্বি নিবে চর্বি যেরকম সব জায়গায় দেখা আছে 200 580 টাকা 600 টাকা 250 গ্রাম করে চর্বি দিচ্ছে দেখা আছে অলরেডি তাহলে আমরা তো অতখানিক দেব না আমরা শহরের মানুষ চর্বি কম খায় যার কারণে 100 গ্রাম নিলেই আমরা 5 দরকার নেই আপনার ভিডিও খুব দেখি আমার ভিডিও দেখেন দেখ মাশাআল্লাহ ভালো লাগলো অনেক জায়গায় যান সরকার করেন সাহায্য করেন আচ্ছা ঠিক আছে আমি দেখি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গরুর মাংস কত করে 650 পিওরটাই 650 নাকি কোনো কিছু সিস্টেম মিস্টেম আছে ওটা আছে না চর্বি দিলে এটা আপনি নিন তোমার আমি দেখছি আপনি নিয়ে যান তাহলে পুট এটা কি আমি আপনি কি মানে কিসের কই দিছেন মানে কি গরুর আরে গরু আমি কি দেখে বিশ্বাস করব এই যে চুট কোন অন্য করে চুট হয় না এটা যে সুট তা কি কোনো প্রমাণ আছে তা ও চুটির প্রমাণ তো আপনি দেখলে বুঝতে পারবেন আরে তো আছে হ্যাঁ হ্যাঁ লেডিজ গরু না লেডিজ গরু চুট হয় না সুমা নাই চুট হয় না ছোট হয় ওই তো ছোট আরে আমি এটা মনে আছে না রে গরু আরে কি দেখে বিশ্বাস করতে আমার বিশ্বাস করেন আমি এখানে আছে আমি আছে রান রাখি না রান পাইকারি আর আছে চাপের গোসাই এই দেখেন মনে আছে কি আচ্ছা আপনার কি মনে হচ্ছে এটা আরে গরু দেখাচ্ছি কোন হয় আরে গরু ঠ্যাঙা তো ছোট গরু দাদা বেশি এটা আমি এই দেখেন আমার কথা কথা কেন মিথ্যে কথা আমি বলবো শুন আপনি নেন মানে আনেন আপনি মাথা কই গরুর এ মাথা ভুঁড়ি সব বিক্রি হয়ে গেছে আল্লাহ দাদা নাই তো সকাল তো 8টা বাজে এত সকালে বিক্রি হয়ে গেছে আমার 10টা জোরলি 10টা বন্ধ দোকান আছে 9টা 10টার ভিতরে মানে একটা গরু 3-4 জন দুই তিন জন ভাগ করে নিয়ে আপনি কোন দোকান থেকে মাংস কিনছেন আমরা দোকানতে মাংস কিনে মানে আমরা এই বানাইয়ে আমরা আরেকপুরি বানাই আরেকপুরি বানাই তিন দোকান ধরেন এই এক গরু ভাগ করে নিই এক গরু তিন দোকানে ভাগ করে নিই আমার কাছে দুই তিনটা ধরে একদিন এলে ভালো হয় আমার দোকানে আসবে গরু গরু তো আমার ছোট অনেক আমি ছোট গরু আমি জার্সি গরু বানাই না আমার সব দেশি গরু এই গোশের কি এত কাশির কালার দেখেন কাশির কালার হবে আচ্ছা ধর্মতলায় নাকি গরু বিক্রি হয় 600 টাকা না কত করে কিনে এটা কথা 600 টাকা ওরা তো আছে মেলা দিন ধরে আছে আপনার পিপারে ভালো আপনাদের ভিতরে এমন নেই যে আমার কাস্টমার তুমি ডাকবো না বা তোমার কাস্টমার আমি ডাকবো না হ্যাঁ শুনেন ব্যবসা কি করেন এই ব্যবসাটা দু এক মিনিটের ভিতরে কাস্টমার চলে যাবে আপনি যারা আছেন আমার রেগুলার নিচ্ছেন আপনার আমি খারাপ দিলাম আপনার বাড়ি দেখা সেটা বলে মায়ের ছেলে বাড়বে তখন যদি না বাড়তে পারে তাহলে ওই দোকানে যাওয়া যাবে না টাকা দেবে কিনে এক মিনিটের জন্য কাস্টমার ছেড়ে দাও আমার কাছে থাকবে না হ্যাঁ আপনার দোকানে এসে আরেক দোকান থেকে আমাকে ডাকতেছে এই জন্য বললাম ও টাকা দিকে হবে হ্যাঁ কাস্টমারের দোকানেও টাকা রাখি আজ আপনার কি মনে হচ্ছে না আমারটা ভালো আপনারটা খারাপ দিছে তাহলে আপনি একটা কাজ করেন না না আপনার যদি মনে কোনো দুঃখ থাকে তা আপনি আমাকে আপনারটা দিয়ে দেন দিয়ে আপনি আমারটা নিন
না আপনি তো আফসোস করতেছেন আমারটা ভালো হয়ে গেছে মানে আপনি যে বলতেছেন আমারটা ভালো হয়ে গেছে আপনারটা খারাপ হচ্ছে তাই না